رب العالمين قرآن الكريم دوئي نمبر سورة سورة البقرة 22 نمبر آيات بولشن فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون অতঃপর তোমরা জেনে বুঝে আল্লাহর সাথে শিরক করো না আল্লাহর সাথে কাউকে সমকক্ষ সাব্যস্ত করো না বুখারীর বর্ণনায় হাদিস এসেছে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন তিনি বলছেন সাআলতু রাসূলুল্লাহি সবাই আমার সঙ্গে মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম আইয়ু যামবি ইনদাল্লাহি আকবার আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ কোনটি নবীজি তখন বললেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দাম ওয়া হুয়া খলাকাকা আল্লাহর সাথে সবচাইতে বড় যে গুনাহ সেটা হলো আল্লাহর সাথে শিরক করা আল্লাহর সাথে সমকক্ষ স্থাপন করা তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারো না কারণ তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে শিরক এটা হচ্ছে কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ গুনাহের যত ধরন আছে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ সবচেয়ে বড় গুনাহর নাম কি শিরকের গুনাহ এই শিরকের পাঁচটা ভয়াবহ পরিণতি আছে শিরকের কয়টা পরিণতি মনোযোগ দিয়ে শুনেন শিরক করলে পড়ে পাঁচটি ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হবে নাম্বার 1 এক নাম্বার হলো যারা শিরক করে তারা আল্লাহর ক্ষমা থেকে চিরতরে বঞ্চিত হয়ে যায় এরা আল্লাহর ক্ষমা পায় না এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসা 48 নম্বর আয়াতের মধ্যে বললেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুন যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহর সাথে শিরক করার গুনাহ এটা আল্লাহ মাফ করেন না অন্য যে কোনো গুনাহ যদি বান্দা করে আল্লাহ চাইলে সেই গুনাহটা মাফ করে দিতে পারেন কিন্তু যে ব্যক্তি শিরকের সাথে সম্পৃক্ত যে আল্লাহর সাথে শিরক করে সে আল্লাহর ক্ষমা থেকে চিরতরে বঞ্চিত হয়ে যায় আর যে ব্যক্তি শিরক করে সে তো মহা পাপের সূচনা করে তাহলে এক নাম্বার আমরা জানলাম শিরকের ভয়াবহ ক্ষতিকর শাস্তি হলো এক নাম্বার মুশরিক যারা আল্লাহর ক্ষমা পাবে না তারা দুই নাম্বার হলো যারা শিরক করবে এদের জীবনের সকল আমলগুলোকে বরবাদ করে দেওয়া হবে সব আমলগুলো নষ্ট হয়ে যাবে কোনো আমল কাজে লাগবে না যদি আপনার নিজের মধ্যে শিরক থাকে শিরকে কোনো কাজে আপনি সম্পৃক্ত থাকেন আপনার সারা জীবনের সকল আমল গুলো নষ্ট হয়ে যাবে এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান عملك ولتكونن من الخاسرين আল্লাহ তাআলা বলছেন ও আমার হাবিব আপনার এবং আপনার পূর্ববর্তীদের কাছে এই ওহি পাঠানো হয়েছে যেন কেউ শিরক না করে যদি আপনি শিরক করেন তাহলে সকল আমলগুলো নষ্ট হয়ে যাবে তাহলে এই আয়াত থেকে জানতে পারলাম শিরকের সাথে সম্পৃক্ত যারা সকল আমলগুলো বরবাদ হয়ে আমল শূন্য হয়ে যাবে তারা তিন নাম্বার হলো যারা শিরক করবে এরা হলো চিরস্থায়ী জাহান্নামী জান্নাতের গন্ধ এরা কোনোদিন পাবে এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা 72 নম্বর আয়াতে বলছেন ইন্নাহু মাইয়ুশরিক
بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. الله تعالى বলছেন নিশ্চয়ই আল্লাহর সাথে শিরক করবে যারা জান্নাত থেকে বঞ্চিত হবে তারা, কারণ আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, জাহান্নাম তাদের জন্য আবাসস্থল হিসাবে আল্লাহ ঠিক করে রেখেছেন, আর ওই সকল মুশরিকদের জন্য কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না। খেয়াল করে শুনেন, নাম্বার 4, 4 নাম্বার, যারা শিরক করবে ওই সকল লোকরা যদি মুশরিক হয়ে মারা যায়, ওই মুশরিকদের জন্য দুনিয়ার যদি মুমিন লোকেরা, মুমিন ব্যক্তিরা আলেম ওলামা নয়, এমনকি নবীও যদি তাদের জন্য দোয়া করেন, মুশরিকের জন্য কোনো দোয়া কবুল করা হবে না, মুশরিকের জন্য কোনো দোয়া কবুল করা হবে না। শিরক করে করে যে ব্যক্তি চলে যাবে, মুশরিকের জন্য নবী দোয়া করলেও দোয়া কবুল হবে না। দলিল যদি চান তো ভালো করে শুনেন, আল্লাহর নবীর চাচা আবু তালেব নবীজিকে ভালোবাসতেন কম না বেশি, মৃত্যুশয্যায় তিনি, বুখারী শরীফের হাদিস, নবীজি তার কাছে গিয়ে বললেন, চাচা জান আপনি আমাকে বড় মহব্বত করেছেন, সেই ছোট্টবেলা থেকে আপনি আমাকে আগলে রেখেছেন, এত মায়া মমতা স্নেহ ভালোবাসা দিয়েছেন, আপনি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, ইমান না এনে যদি মুশরিক অবস্থায় চলে যান তাহলে আপনার জন্য তো পরিণতি ভয়াবহ হবে, আমি নিজেও এটা সহ্য করতে পারবো না। আমার চাচা জান আমি আপনাকে বলছি, বুখারীতে এসেছে নবীজি বলেছিলেন, ইয়া আম্মি আবি তালেব, হে আমার চাচা আবু তালেব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধু আল্লাহ যে একজন, তাওহীদের ঘোষণাটা দেন, যদি আপনি আল্লাহর উপরে ঈমানও আনতে পারেন তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে সুপারিশ করে, প্রয়োজনে আল্লাহর সাথে ঝগড়া করে আমি আপনাকে জান্নাতে যাওয়ার সুপারিশ করব। আবু তালেবকে যখন এই কথা বলছেন, তার পাশে কাফিররা এই কথা শুনে সতর্ক করলো, আবু তালেব তুমি মরার সময় তোমার ভাতিজার কথা শোনো না। আবু তালেব ইমান না এনে কালেমা না পড়ে মারা গেলেন, আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল, আহারে আমার চাচা কত আদর যত্ন দিয়েছেন, কত ভালোবাসা দিয়েছেন আমাকে, আমার চাচা মুশরিক অবস্থায় মারা গেলেন, মুশরিক অবস্থায় মারা গেলে তো জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর নবী তখন তার চাচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিলেন, আল্লাহর নবী চাইলেন আমি আমার চাচার জন্য আল্লাহর কাছে মাফ চাই, আমি মাফ চাইলে তো আল্লাহ মাফ করে দিবেন। মনে মনে নবী যখন এই কথা ভাবছেন, সঙ্গে সঙ্গে আয়াত যিনি নাজিল করে দিলেন, তিনি কি আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে নবীজিকে জানিয়ে দিলেন, কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 113 নম্বর আয়াত নাজিল হয়ে গেল, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইয়াসতাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আত্মীয় স্বজন যদি হয়, মুশরিক যদি আত্মীয় স্বজন হয়, তার জন্য ক্ষমা প্রার্থনা করা এটা নবীর জন্য শুভনীয় নয়, ইমানদারের জন্য শুভনীয় নয়। ও আমার নবী, আপনার চাচা আত্মীয়তার খাতিরে আপনি আপনার চাচার জন্য আমার কাছে দোয়া করছেন, কিন্তু লোকটা তো ইমানদার না, ইমানদার না হয়ে চাচা নয়, আরও যদি কোনো কবির নিকটাত্মীয় থাকে, ইমানদারের জন্য নবী এবং মুমিনদের দোয়া যিনি কবুল না করে ফিরাইয়া দিবেন তিনি কি। আপনারা আছেন না ঘুমাই গেছেন, শাস্তির কথা শুনাইয়া দেখাবো কেমনে আমার সমাজে শিরক হচ্ছে। আপনারা ভাবছেন আমরা শিরক করি না, চলনে বলনে কথনে উঠা বসায় যে কত শিরকের সাথে সম্পৃক্ত একটু পরে আপনি টের পাবেন। আগে আপনি শুনেন শিরকের ভয়াবহতা কতটুকু, আমি বলছিলাম 5টা পয়েন্ট। 1 নম্বরে বলেছি, শিরকের সাথে সম্পৃক্ত যারা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত তারা। 2 নম্বরে বললাম
শিরকের সাথে সম্পৃক্ত যারা আমল শূন্য হয়ে যাবে তারা কোনো আমল কাজে লাগবে না সব আমলগুলো बर्बाद হয়ে যাবে তিন নম্বরে শিরকের সাথে সম্পৃক্ত যারা চিরস্থায়ী জাহান্নামী তারা ঈমান যদি থাকে গুনাহগার যদি হয় তাকে আল্লাহ জাহান্নামে শাস্তি দিতে 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 একটা সময় আল্লাহ তাকে জান্নাতে দিবেন কিন্তু শিরকের গুনাহ এত মারাত্মক এত জঘন্য যদি আপনার আমলনামায় শিরকের গুনাহ থাকে চিরকাল জাহান্নামের আগুনে পুড়তে হবে চুরি করে ফেলেছেন ডাকাতি করে ফেলেছেন কোন গুনাহ করেছেন আল্লাহ শাস্তিটা দিয়া কোন একদিন জান্নাতে আপনাকে দিতে পারেন এটা আল্লাহর ইচ্ছা কিন্তু জাহান্নামীদের ব্যাপারে কিন্তু মুশরিকদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন এরা চিরস্থায়ী জাহান্নামী খালিদিনা ফিহা আবাদা চিরকাল থাকবে বের হওয়ার কোনো সুযোগ চার নম্বরে শিরকের সাথে সম্পৃক্ত হয়ে দুনিয়া থেকে যায় যারা কাবা শরীফের ইমাম কি নবীর দোয়া আল্লাহ ফিরাইয়া দিয়েছেন কবুল করেন নাই মুশরিকের জন্য কোনো দোয়া কবুল করা হয় না পাঁচ নাম্বার হলো যারা শিরক করে শিরকের সাথে সম্পৃক্ত ব্যক্তির কোনো আমল আল্লাহ কবুল করেন না আমরা তো ঈমানদার আমাদের ঈমানের সাথে যদি কোনো শিরকের সংমিশ্রণ ঘটে আমাদের আমল কবুল হবে না মনে করুন আপনি ঈমান আনার পরে কোনো একটা শিরকের সাথে সম্পৃক্ত হয়ে গেলেন আপনি পাঁচ ওয়াক্তের নামাজই তাহাজ্জুদও করেন সামনে রমজান রোজাও রাখবেন হজেও যান উমরায়ও যান যাকাতও দেন জীবনে যদি একটা শিরকের গুনাহ করেন তওবা না করে সারা জীবনের নামাজ রোজা হজ যাকাত দান সদকা সকল আমলগুলো বাতিল হয়ে যাবে দলিল কোথায় শুনেন কোরআনুল কারীমে সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনার পরে ঈমানের সাথে শিরকের মিশ্রণ ঘটিয়েছে যারা ঈমান আনার পরে ঈমানের সাথে শিরকের মিশ্রণ ঘটায়নি ওই সকল মানুষগুলো হচ্ছে আল্লাহর তরফ থেকে নিরাপত্তা লাভকারী এবং ওই সকল ব্যক্তিগুলো হলো হেদায়াতপ্রাপ্ত ঈমান আনার পরে যারা শিরকের সাথে যুক্ত হয়ে যায় এদের আমলগুলো বরবাদ হয়ে যায় শিরকের সাথে সম্পৃক্ত লোকদের পাঁচটা ভয়াবহ ক্ষতির কথা কোরআনে কারিমে বলেছেন মোল্লানা আল্লাহ আরো জোরে বলেন কে এবার আসেন পৃথিবীতে শিরক আরম্ভ হলো কিভাবে পৃথিবীতে শিরক আরম্ভ হলো কিভাবে শিরকের একটা ইতিহাস আছে এই ইতিহাস আপনাদের সবার জানা দরকার সবার জানা দরকার পৃথিবীতে শিরক কোন সময় কোন পরিস্থিতিতে কোন প্রেক্ষাপটে কোন যুগে শুরু হয়েছে পৃথিবীর সকল মানুষের বাবা আদম আলাইহিস সালাম তার স্ত্রী আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম এটা হলো পৃথিবীর প্রথম সংসার এই দুইজনের সংসারের মাধ্যমে জগৎ সংসারের বিস্তৃতি আরম্ভ হলো সারা দুনিয়ায় তাদের বংশধর ছড়িয়ে গেল তাদের সন্তানাদি নিয়ে তারা জীবন যাপন আরম্ভ করলেন আদম আলাইহিস সালামের যে হায়াত ছিল 1000 বছরের হায়াত ছিল এই 1000 বছর দুনিয়ায় কোনো শিরক ছিল দুনিয়ার ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি কোরআন থেকে 1000 বছর কোনো শিরক ছিল না আদম আলাইহিস সালাম হায়াত পেয়েছেন কত বছর জোরে বলেন আরো জোরে বলেন এটা হলো পৃথিবীর প্রথম 1000 বছরের মানুষের জীবন যাপন ওই সময় গোটা দুনিয়াতে কোনো মানুষ শিরকের সাথে সম্পৃক্ত ছিল সবাই ছিল তাওহীদবাদী সবাই ছিল ঈমানদার একজন মুশরিক ছিল না সবাই ঈমানদার ছিল বাবা আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন কোন কোন মুফাসসির বলেছেন আদম নবী দুনিয়া থেকে যাওয়ার পরে নূহ নবী দুনিয়াতে আসার আগ পর্যন্ত মাঝখানে চলে গেছে আরো 1000 বছর জুড়ে বলেন কত বছর 10 শতাব্দী অর্থাৎ 1000 বছর এই যে এতগুলো সময় গেল এই সময়ের ভেতরে দুনিয়ার ইতিহাসে শিরকের সূচনা হলো আর শিরকের সূচনা শয়তানের ওয়াসওয়াসায় দুনিয়াতে আরম্ভ হয়েছিল কেমনে আরম্ভ হয়েছিল সেটা আপনাদেরকে শোনাই নূহ নবীকে আল্লাহ যে বংশের মধ্যে পাঠিয়েছেন আদম আলাইহিস সালামের বংশটা তো আস্তে আস্তে বড় হয়েছে যেমন আপনাকে বুঝাই আপনার
দাদার দাদা যিনি তো দাদার দাদার ছেলে মেয়েদের যে লতাপাতা ডাল একদিক একদিকে আছে না বহুদিকে গেছে তো আদম আলাইহিস সালামের বংশ তো 1000 বছরে অনেক বড় হয়ে গিয়েছে শাখা প্রশাখা অনেক নূহ নবীকে আল্লাহ যে বংশের নবী বানিয়েছেন নূহ নবী দুনিয়াতে আসার কয়েকশো বছর আগের ঘটনা তার বংশের মধ্যে পাঁচজন আবেদ মানুষ ছিলেন ওই বংশের তারা ছিলেন সবচাইতে শ্রেষ্ঠ নেককার ব্যক্তি জুরে বলেন কয়জন আরো জুরে বলেন কয়জন ওই পাঁচজনের নাম কোরআনে কারিমে এসেছে এদের মধ্যে একজন ছিলেন ওয়াদ আরেকজন ছিলেন সুওয়াফ আরেকজন ছিলেন ইয়াগুত আরেকজন ছিলেন ইয়াহম আরেকজন ছিলেন নাসর একটি পরে আমি আয়াতটা শোনাবো এই পাঁচজন ছিলেন নূহ আলাইহিস সালামের বংশের সবচাইতে আল্লাহওয়ালা মানুষ এরা খুব ইবাদত বন্দেগীতে থাকতেন তাদের বংশের সবাইকে ইবাদত বন্দেগী করার কথাও বলতেন এই পাঁচজন আল্লাহওয়ালা মানুষ যখন দুনিয়া থেকে চলে গেলেন এরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে গোটা এলাকার মানুষ তাদের জন্য আফসোস আরম্ভ করলো আহারে আমাদের বংশের সবচাইতে আমাদের এলাকার সবচাইতে আল্লাহওয়ালা মানুষগুলো দুনিয়া থেকে চলে গেল এই সুযোগ শয়তান কাজে লাগালো শয়তান ওই প্রজন্মের মানুষকে ধোঁকা দিল শোনো তোমাদের পাঁচজন আল্লাহওয়ালা মানুষ চলে গেল এদেরকে দেখলে ইবাদত করতে মন চাইতো দেখবেন আমাদের সমাজেও আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের কুরআন তেলাওয়াত শুনলে তাদের পিছনে নামাজ পড়তে ইচ্ছা করে কি করে না আল্লাহওয়ালা মানুষ দেখলে তাদের মতো হওয়ার ইচ্ছে জাগে কি জাগে না তো শয়তান বলল এরা তো চলে গেলেন এখন এদেরকে তোমরা দেখবা না এদেরকে যেন দেখে তোমরা মোটিভেট হতে পারো তোমরা যেন ইবাদতের প্রতি উৎসাহ উদ্দীপনা পেতে পারো এক কাজ করো পাথর খোদাই করো পাথর খোদাই করে তোমরা এদের প্রতিকৃতি বানাও ওই যুগে তো এখনকার যুগের মতো এত অত্যাধুনিক প্রযুক্তি ছিল না তখন শয়তান বলল পাথর খোদাই করে এদের প্রতিকৃতি অর্থাৎ মূর্তি বানাও মূর্তি বানিয়ে এই মূর্তিগুলো তোমরা তোমাদের এলাকার অলিতে গলিতে রেখে দাও এদের মূর্তিগুলো থাকলে মানুষ এদের প্রতিকৃতি দেখে ভাববে আরে ওই তো আমাদের পাঁচজন আল্লাহওয়ালা ব্যক্তির চেহারা চেহারাগুলো দেখলেই তাদের আমলের কথা মনে হবে আর মানুষগুলো তারা ওই ব্যক্তিদের চেহারা সুরত দেখে মূর্তি দেখে ইবাদতের প্রতি মনোনিবেশ করবে শয়তান নেক সুরতে প্রথম ধোঁকা দিল কিন্তু ওই যুগের মানুষ টের পেল তারা মনে করলো ভালোই তো কথাটা বলছে তখন তারা পাথর খোদাই করে ওই পাঁচজন ব্যক্তির মূর্তি বানালো প্রতিকৃতি বানালো এলাকার অলিতে গলিতে মূর্তিগুলো তারা দিয়ে দিল ওই প্রজন্মের কোনো মানুষ ওই মূর্তিগুলোর সামনে গিয়ে শ্রদ্ধা নিবেদন করত না মাথাও নত করত না মূর্তির পূজাও করত না তারা সবাই কেবলমাত্র মূর্তিগুলো দেখে এই ব্যক্তিদেরকে মনে করত কিন্তু যারা এই মূর্তিগুলো বানিয়েছিল ওই প্রজন্মের মানুষ যখন দুনিয়া থেকে চলে গেল নেক্সট জেনারেশন পরবর্তী জেনারেশনকে শয়তান ধোঁকা দিল তোমরা যে মূর্তিগুলো দেখো আসলে এরাই হচ্ছে তারা যাদের ইবাদত তোমাদের পূর্বপুরুষরা করত এদের সামনে মাথা ঝুঁকাও আল্লাহর কাছে সরাসরি যাইতে পারবা না এদের কাছে চাও এরা তোমাদের চাওয়া আল্লাহর কাছে পৌঁছায় দিবে অর্থাৎ এই পাঁচটা মূর্তিকে তারা মিডিয়া বানালো ভায়া বানালো শুনতেছেন তো আপনারা আমি কিচ্ছা শুনাইতেছি না যে আয়াত বলবো আয়াত নাম্বার বলবো বাড়িতে গিয়া বাংলা তাফসীর খুলে অনুবাদ শুদ্ধ মিলাইয়া দিবেন যে কোনো তাফসীর পৃথিবীতে কবর পূজা শুরু হয়েছে পরে মূর্তি পূজা ভাস্কর্য পূজা শুরু হয়েছে আগে এই জেনারেশনের লোকেরা এবার এই মূর্তিগুলোর পূজা আরম্ভ করে দিল এইভাবে করে দুনিয়ার বুকে সর্বপ্রথম মূর্তি পূজার মাধ্যমে আল্লাহর সাথে শিরক আরম্ভ হয়ে গেল এরপরে আল্লাহ তাআলা ওই কৌমের হেদায়েতের জন্য সাথে সাথে নবী পাঠালেন যে নবী পাঠালেন ওই নবীর নাম হলো নূহ নবী জুড়ে বলেন কোন নবী নূহ নবী এসে এদেরকে বললেন কি ব্যাপার তোমরা তো মূর্তি নিজের হাতে বানিয়ে মূর্তি পূজা আরম্ভ করেছো মূর্তির কোনো পূজা হতে পারে না কারণ এগুলোকে তোমরা বানিয়েছো এগুলোর খালিক হচ্ছ তোমরা এগুলোর স্রষ্টা তোমরা স্রষ্টা হয়ে কেন তোমাদের সৃষ্টির সামনে মাথা ঝুঁকাও তোমরা ইবাদত করবে কেবল মাত্র কার এই কথা যখন বললেন
তখন নূহ নবীর বংশধররা কি জবাব দিল এবার শুনেন কোরআনুল কারীমের 71 নম্বর সূরা নূহ নবীর নামে সূরা সূরা নূহ আয়াত নম্বর 23 এবং 24 তখন এই জাতির লোকেরা নূহ নবীকে জবাব দিয়েছিল আল্লাহ তাআলা তাদের জবাব কোরআনে উঠায়া দিলেন ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদাউ ওয়া লা সুওয়াউ ওয়া লা يغوث ويعوق ونسرا ترى تقول بلو نوهر قطعي تمرا وان سوا يغوث يعوق نسر اقولوا يلاكار نام نام منوشن نام جوري بولن এই পাঁচটি মূর্তির পূজা তোমরা ছেড়ে দিও না সে পাগল পাগলের মতো কথা বলছে নূহ নবীকে তার জাতির লোকেরা পাগল বলেছে তারা নূহ নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে বলছিলাম দুনিয়ার বুকে পৃথিবীতে সর্বপ্রথম শিরকের আমদানি ঘটালো কারা কেমনে ঘটালো সেই কাহিনী বলছিলাম আদম নবী দুনিয়া থেকে যাওয়ার পরে নূহ নবী আসার আগে মাঝখানের এই সময়টাকে মূর্তি বানিয়ে এলাকায় এলাকায় মূর্তিগুলো বসায়া দিয়া এরপরে পরবর্তী প্রজন্মের লোকদেরকে শয়তান ধোঁকা দিয়ে মূর্তি পূজার মাধ্যমে দুনিয়ার বুকে সর্বপ্রথম শিরক আরম্ভ হলো এই জন্য ইসলাম আলেম উলামা মূর্তি বানানোকে নিষেধ করে কারণ আমরা বানাচ্ছি আমরা বানালে ভাববো এরা আমাদের সম্মানিত মানুষ আমরা কিছু করব না কিন্তু 3 4 5 6 7 8 10 12 জেনারেশন পরে নূহ নবীর উম্মতের মতো অবস্থা হতে পারে যারা অজ্ঞ হয়ে এগুলোর পূজা আরম্ভ করে দিতে যারা বানিয়েছিল তারা কিন্তু পূজার উদ্দেশ্যে বানায় নাই কিন্তু কয়েক জেনারেশন পরে ঠিকই পূজা আরম্ভ হয়েছে বুঝার চেষ্টা করতে হবে এইভাবে করে শিরক আরম্ভ হলো যুগে যুগে শিরকের সিস্টেমটা পরিবর্তন হয়ে গেল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে কোন কোন লোকেরা তারকার পূজা করত গাছের পূজা করত কেউ কেউ মূর্তির পূজা করত আবার বনে ইসরায়েলের লোকেরা গোবৎস বাছুরের পূজা করত খ্রিস্টানরা ক্রসের পূজা করে ওই ক্রসকে তারা যাকে তারা বলে যীশু খ্রিস্ট আমরা তো বলি ঈসা আলাইহিস সালাম ওই ক্রস চিহ্নকে তার ঈসা নবীর প্রতিকৃতি মনে করে ওইটার সামনে মাথা ঝোকায় দুনিয়ার বুকে এখনো চতুর্দিকে এই রকম শিরকি কর্মকাণ্ড আছে না নাই আর জোরে বলেন আছে না নাই শিরকের কিছু প্রকার আছে শিরকের কিছু প্রকার এটা তো এটা একটা একাডেমিক আলোচনা আসলে লম্বা আলোচনা লাগবে এটা উচিত 4 দিন 5 দিন ব্যাপী মাহফিলে ধারাবাহিক কথা বলা তখন এটার হকারায় করা যাবে ভয়াবহতার দিক থেকে শিরক হলো দুই প্রকার শিরকে আকবর শিরকে আসগর ভয়াবহতার দিক থেকে শিরক দুই প্রকার বড় শিরক ছোট শিরক শিরক শিরকি বড় আর ছোট ওই ছোটটাও বড়টার দিকে নিয়ে যায় আবার তাওহীদের বৈপরীত্যের দিক থেকে শিরক হলো তিন প্রকার আর শিরক ফিল রুবুবিয়্যাহ আর শিরক ফিল উলুহিয়্যাহ আর শিরক ফিল আসমাই ওয়াস সিফাত বাংলায় বলতেছি রুবুবিয়্যাতের ক্ষেত্রে শিরক অর্থাৎ রব এটা ব্যাপক অর্থবোধক শব্দ লালনকারী পালনকারী রক্ষাকারী হেফাজতকারী কে এই জায়গায় আল্লাহর সাথে কাউকে সমকক্ষ সাব্যস্ত করা আল্লাহর সাথে শিরক উলুহিয়া মানে হলো ইবাদত কর্তৃত্ব আর ক্ষমতা ইবাদতের ক্ষেত্রে ক্ষমতার ক্ষেত্রে কাউকে অংশীদার বানানো আল্লাহর সাথে শিরক করা আপনি যদি বলেন সকল ক্ষমতার উৎস জনগণ আপনি আপনার চেতনা নিয়ে বলতে পারেন কিন্তু এটা কোরআনের চেতনা নয় ইসলামের চেতনা নয় এটা বলা কোরআনের সাথে সাংঘর্ষিক ইসলামের সাথে সাংঘর্ষিক আল্লাহর সাথে শিরক আনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সকল ক্ষমতা যার কাছে জোরে বলতে হবে তিনি কি আরে ক্ষমতার নামে তো কোরআনে সূরাই দেওয়া হয়েছে কোরআনুল কারীমের 67 নম্বর সূরা সূরার নাম মুলক হোয়াটস দ্য মিনিং অফ মুলক মুলকের অর্থ কি আপনি ডিকশনারি খুলেন তো এখন তো গুগল ট্রান্সলেটও আছে দেখেন গুগলে ট্রান্সলেট করে দেখেন অর্থ আসবে পাওয়ার সভরেনটি অথরিটি মুলক মানে হচ্ছে ক্ষমতা রাজত্ব কর্তৃত্ব সেই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন ক্ষমতা কারো কাছে নাই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ বলেছেন সকল ক্ষমতা যার বরকতময় হাতের মুঠায় জোরে বলতে হবে তিনি কে তো মানুষ যদি ক্ষমতার মালিকই হয় তাহলে মানুষের পেট ব্যথা হয়
তার ক্যান্সার হয় কেন তার টিউমার হয় কেন মানুষ যদি ক্ষমতার মালিকই হয় তাহলে তার এত দুর্বলতা কেন মানুষ ক্ষমতার মালিক নয় ক্ষমতার মালিক কে আল্লাহ আল্লাহ মানুষকে ক্ষমতা দেন আবার ক্ষমতা কেড়েও নেন আল্লাহ চাইলে কোনো এতিম ব্যক্তিকে দয়া করে ক্ষমতায় বসায় দিতে পারেন আবার আল্লাহ চাইলে কোনো ক্ষমতাওয়ালা ব্যক্তিকে ক্ষমতার চেক থেকে জুতার বালি খাওয়ায় নামায় দিতে পারেন আল্লাহ চাইলে কাউকে ক্ষমতায় রেখে ইজ্জত দিতে পারেন কাউকে ক্ষমতায় রেখেও বেইজ্জত করতে পারেন ক্ষমতায় থেকে যে মানুষ ইজ্জত পায় না এটাও কোরআনে আছে নমরুদ ফেরাউন এরা ক্ষমতায় থেকেও ইজ্জত পায় নাই বর্তমান পৃথিবীতেও আছে ক্ষমতায় থেকেও আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বুশ জুতার বালি খেয়েছে আমাদের দেশেও বহু এলাকায় ক্ষমতায় থেকে অনেকে জুতার বালি খেয়েছে বেজ্জত হয়েছে প্রমাণ চান টাকলা মুরাদ মন্ত্রিত্ব গেল বেচারা এরপরে দলীয় নমিনেশন গেল বান্ধবীর সাথে মিলায়া দুজনেই ট্রাক মার্কা নিল তারপর রাস্তা থেকে খাদে পড়ে গেল প্রশাসনের ভাইরা মনে করবেন না এগুলো রাজনৈতিক ওয়াজ এটা রাজনৈতিক ওয়াজ না গো ভাই এটা কোরআনে আছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা ক্ষমতার আয়াতের সাথে ইজ্জত আর বেজ্জতের কথা আল্লাহ এক আয়াতে দিয়েছেন কেন কারণ পৃথিবীতে ক্ষমতায় থেকেও অনেক মানুষ ইজ্জত পায় আবার না থেকেও অনেক মানুষ ইজ্জত পায় পৃথিবীতে ক্ষমতায় থেকেও অনেক মানুষ বেজ্জত হয় অনেকে না থেকেও বেজ্জত হয় আপনি কোরআনের অনুবাদ পড়লে বুঝবেন না যদি কোরআনের অনুবাদ পড়ে কোরআনের তাফসির বুঝে ফেলতেন তাহলে এত কষ্ট করে কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার ছাত্ররা আত্তাখাসসুস ফি তাফসির নিয়ে তাফসিরের উপরে পড়াশোনা কইরা কইরা চুলদাড়ি পাকায়া দিত না সম্মানিত উপস্থিতি বলছিলাম শিরকের প্রকার আর শিরক ফিল উলুহিয়া ইবাদত বা ক্ষমতার ক্ষেত্রেও আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে এরপরে তিন নম্বর আর শিরক ফিল আসমা ওয়াস সিফাত আল্লাহর যে নাম বা গুণবাচক নাম আছে এগুলোর ক্ষেত্রেও শিরক করা যাবে না যেমন আমাদের দেশে তো বিশেষ করে এক গোষ্ঠী আছে যারা বলে গাউসুল আজম এটা বলা যাবে না এটা বলা যাবে আপনি যদি আপনার পূর্ববর্তী কাউকে অনুসরণ করে তো গায়ের জুলে বলতে পারেন কিন্তু এটা ইমা এটা আপনি কোরআন সুন্নার জোর দিয়ে বলতে পারবেন গাউসুল আজম কে জোরে বলতে হবে কে আল্লাহর কোন গুণ নিয়ে মানুষের সাথে সেট করে দেওয়া যাবে তো শিরকের এই প্রকারগুলো নিয়ে একাডেমিক আলোচনা করতে গেলে লম্বা সময় লাগবে আমি শুধু আমাদের সমাজে প্রচলিত কিছু শিরক এগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে আপনাদের কষ্ট হচ্ছে না তো এক নাম্বার দেখুন আমাদের সমাজের প্রচলিত কিছু শিরক আল্লাহ যেটা করতে পারে মানুষ সেটা করতে পারে এটা বিশ্বাস করা আল্লাহর সাথে যেমন সন্তান দেওয়ার মালিক কে আমি কোনো মাজারে গেলাম আমি কোনো জীবিত বা মুর্দা অলির কাছে গেলাম গিয়ে বললাম বাজান আমাকে সন্তান দেন এটা হবে আল্লাহর সাথে শিরক করা কারণ আল্লাহ কোরআনে বলেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর উজুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما انه عليم قدير الله تعالى বলেছেন আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার তিনি যা চান তাই সৃষ্টি করতে পারেন তিনি যাকে চান তাকে পুত্র সন্তান দেন যাকে চান তাকে কন্যা সন্তান দেন যাকে চান তাকে ছেলে মেয়ে উভয়টা মিলিয়ে দেন যাকে চান ছেলে মেয়ে কোনোটাই দেন না তার বউকে বন্ধা অবস্থায় আল্লাহ রেখে দেন তাহলে বলেন তো সন্তান দেওয়ার মালিক কে আপনি যদি মনে করেন অমুক বাবা বা অমুক মাজারে গেলে সন্তান হয়ে যাবে এটা আল্লাহর সাথে শিরক রোজগারের বরকত অমুক মাজারে গেলে হয়ে যাবে এটা মনে করা শিরক কারণ রোজগারের মধ্যে উপার্জনের মধ্যে বরকত দিতে পারেন কি অমুক মাজারের পানি পড়া খেলে অথবা অমুক পীরের দরবারে চলে গেলে আমি পরীক্ষায় পাস এমনটা মনে করাও আল্লাহর সাথে শিরক আপনাদের চট্টগ্রামের এক জাহেল সে নিজেকেই হুজুর বলে তার নামটাও শুদ্ধ করে বলে না জাঙ্গির হুজুর বন্ধু কিছু ছেলেদেরকে নিয়ে গিয়েছে মাজারে মাজারে যাওয়ার পরে বলতে সব আজান আবার কয়েকটা সালাম দিয়েছে চতুর্দিকে তাকায়া অবাজান এই ছেলেগুলা পরীক্ষা দিবে পরীক্ষা
امتحان میں کامیابی نصیب کرو এরকম মনে কি জানি একটা বলছে আমি একবারই শুনেছিলাম তো বাবা জীবিত হোক মৃত হোক কোন বাবা কি পরীক্ষায় পাস করায় দিতে পারবে না পরীক্ষায় পাস করার জন্য পড়াশোনা করে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি সুস্থতার সাথে নিরাপদে সেন্টারে গিয়ে পরীক্ষার তৌফিক দাও ভালো রেজাল্ট করার তৌফিক দাও দিবেন কে আল্লাহ এই জাহেলগুলোকে মানুষ কেন যে মাহফিলের মঞ্চে উঠায় দেয় কেন যে মাহফিলের মঞ্চে উঠায় দেয় প্রশাসনের ভাইরা যদি এখানে থাকেন তাদেরকে বলছি যারা কুরআন সুন্নাহর সত্য কথাগুলো মানুষকে বলেন তাদের মাহফিলে প্রশাসনিকভাবে আপনারা সহযোগিতা বাড়িয়ে দেন আর যারা মানুষের ঈমান আকীদাকে নষ্ট করছে প্রশাসনিকভাবে তাদের প্রোগ্রামগুলো বন্ধ করে দেন কারণ এরা ঈমানের জন্য অত্যন্ত ক্ষতিকর ঈমানের জন্য অত্যন্ত এই সাতকানিয়া এবং লোহাগড়ায় এই সকল ভণ্ডরা যেন মানুষের ঈমান নিয়ে খেলা করতে না পারে স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ সহ প্রশাসন সহ আপনাদের সবাইকে সচেতন এবং সজাগ থাকতে হবে ইসলামের সম্পর্ক মাজারের সাথে নয় ইসলামের সম্পর্ক মসজিদের সাথে নবী এবং সাহাবীরা যেখানে গিয়েছেন মাজার করেন নাই মসজিদ করেছেন নবীজি মদিনায় গিয়ে কি বানিয়েছেন মসজিদে না 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 আগে বানিয়েছেন মসজিদে কুবা মসজিদে এরপরে মসজিদে মদিনায় ঢোকার আগে ওই কুবা অঞ্চলে একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন সেটার নাম মসজিদে কুবা আর মদিনায় ঢুকে বানালেন মসজিদে নববী সাহাবীদের জীবনী পড়ে দেখেন যেখানেই গিয়েছেন তারা মসজিদ বানিয়েছেন আমার বাড়ি তো সিলেটে আপনি ভাববেন না যে হাসিবুর রহমান মনে হয় ওলিয়া উলিয়া বিরোধী আপনি কারে ওলিয়া উলিয়া বিরোধী বলেন আমার সিলেট হলো এমন এক এলাকা যেখানে 360 জন আউলিয়া এসেছেন আল্লাহু আকবার আমি তো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির এলাকার মানুষ আপনি পীর আমাকে বুঝাইয়েন না আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন তার 360 জন সঙ্গী সাথীকে নিয়ে সিলেটে ঢুকেছেন গৌরগোবিন্দ তখন তার হুঙ্কারে সিলেট ছেড়ে পালিয়ে গিয়েছিল আপনি মাজার খুলে মাজার খুলে বাজার বাজার খুলে বসে আছেন আর মানুষের হাদিয়া তুফা খাচ্ছেন আর আল্লাহর ওলিরা তারা এই বাংলাদেশে ঢুকে জালিমদের বিরুদ্ধে জিহাদ করে এদেশের মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করেছে পীর মুরিদি আমাদেরকে শিখায়েন না এই চট্টগ্রামেও তো আল্লাহর ওলি শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি সহ এটাকে বারো আউলিয়ার জমিন বলা ঠিক কিনা বলেন ওলি আউলিয়াদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই কারণ এই বাংলাদেশে আমরা ইসলাম পেয়েছি ওলি আউলিয়াদের মাধ্যমে কিন্তু কিন্তু ওলি আউলিয়াদের কবরকে মাজারের নামে বাজার বানিয়ে ব্যবসা করে যারা মানুষের ঈমান আকীদাকে নষ্ট করছে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক চিন্তা করেছেন আমাদের সিলেটে গেলে দেখবেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে বিরাট বড় বড় ড্যাগ আপনারা ডেক বলেন না পাতিল বলেন আমি কয়েকবার এগুলো দেখলাম দেখার পরে ভাবলাম এই ডেক ভরে যায় টাকা পয়সা এগুলো যায় কোথায় আমি একজনকে জিজ্ঞেস করলাম কিউরিসিটি নিয়ে ভাই শাহজালাল রহমতুল্লাহ আলাই কি রাতের বেলা কবর থেকে উইঠা তিনি কি সব টাকা পয়সা নিয়ে আবার রাতের বেলায় চলে যান ফাইসলামি করেন তাইলে যায় কোথায় কিছু বলে না যায় কোথায় না বললেও আমরা জানি যারা এই মাজারকে বাজার বানিয়ে সিন্ডিকেট করে যারা মাজারের টাকা পয়সাগুলো লুটে পুটে খাচ্ছে তাদের পকেটে এগুলো যাচ্ছে মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক আল্লাহর ওলি যারা তাদেরকে আমরা ভালোবাসি তাদের কবরের পাশ দিয়ে গেলে আমরা জিয়ারত করে চলে যাব কিন্তু মাজারকে বাজার বানিয়ে সেটাকে ব্যবসার কেন্দ্রে পরিণত করা যাবে বলছিলাম সমাজে প্রচলিত কিছু শিরকের কথা আল্লাহ যেটা দিতে পারেন কোন ব্যক্তি সেটা দিতে পারে এটা মনে করা হলো শিরক সন্তান দিতে পারেন কে আরে আপনি সন্তান চাওয়ার জন্য জীবিত মৃত ব্যক্তির কাছে যান কেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের তো 86 বছর বয়স পর্যন্ত সন্তান ছিল না সন্তান চেয়েছেন কার কাছে জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বন্ধা চিকিৎসা বিজ্ঞান বলে বন্ধা নারী সন্তান দিতে পারে না তিনি মারিয়ামের ঘরে একদিন গেলেন গিয়ে দেখলেন সিজন ছাড়া তার ঘরে ফল মনে করেন এখন তো বাংলাদেশে আমের জামের সিজন না কারো ঘরে যদি এই সিজনাল আম আর জাম পাওয়া যায় বলেন তো ব্যাপারটা স্বাভাবিক না অস্বাভাবিক তিনি মারিয়ামের ঘরে গিয়ে দেখলেন সিজন ছাড়াই তার ঘরে ফলমূল জিজ্ঞেস করলেন মারিয়াম
এই ফলমূল তুমি কোথায় পেয়েছো তিনি তখন বললেন মিন ইনদিল্লাহ আল্লাহর তরফ থেকে পেয়েছি তিনি তখন ভাবলেন আরে সিজন ছাড়াই যদি আল্লাহ ফোন দিতে পারে তো আমার বউ তো বন্ধা আল্লাহ তো চাইলে আমার বন্ধা বউয়ের ঘরে ও সন্তান দিতে পারেন সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ সেই ঘটনা কোরআনে কারিমে তুলে দিয়েছেন নামাজ আদায় করলেন আল্লাহর কাছে দোয়া করলেন জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কোরআনে কারিমে তুলে দিয়েছেন কে তিনি বললেন রব্বি লা তাযরনি ফারদাম ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন রব্বি হাবলি মিন লাদুনকা দুরনিয়াতান তাইয়্যিবা আমাদের গোটা দুনিয়ার ডাক্তাররা একমত বন্ধা নারীর ঘরে কখনো সন্তান হয় কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চেয়ে অসম্ভব জিনিসটাও তার জন্য সম্ভব হয়ে গেল তিনি যখন দোয়া করলেন আল্লাহর কাছে তার চাওয়া এত ভালো লাগলো আল্লাহ দোয়া কবুল করে বললেন জাকারিয়া এত সুন্দর দোয়া তুমি করেছো তোমার দোয়া আমি কবুল করলাম আর তোমার বন্দা স্ত্রীর ঘরে আমি ইয়াহিয়াকে জন্মদানের সুসংবাদ দিলাম সন্তান নাই চাইবেন কার কাছে ছাত্ররা কথা বলো পরীক্ষায় পাশ করবা চাইবা কার কাছে উপার্জনে বরকত চাইতে হবে কার কাছে কোন জীবিত বা মৃত ব্যক্তির কাছে চাওয়া যাবে না দুই নম্বর মহিলারা আজকে মাহফিল কি শুনতেছেন আওয়াজ কি যায় কারণ এইটা তো মহিলাদের সাথে সম্পর্কিত জ্যোতির্বিদ্যা জ্যোতিষীদের কাছে গণকদের কাছে যাওয়া মহিলারা এই ক্ষেত্রে একটু অ্যাডভান্স হয়তো সাতকানিয়া লোহাগাড়ার নারীরা অনেক ভালো কিন্তু অনেক অঞ্চলে আছে নারীরা এই জায়গাতে পুরুষের চাইতে এক্সপার্ট গণকের কাছে গিয়ে হাত দেখায় কয় আমার ভবিষ্যৎটা একটু বলে দেন তো গণককে জিজ্ঞেস করেন আগামীকাল তার কি হবে বেটা তোর নিজের ভবিষ্যৎ বল আমি তখন ক্লাস নাইনে পড়ি ছোটবেলা থেকেই একটু বাকপটু ছিলাম আমি তা আমি শহরে থাকতাম গ্রামে গেলাম সকালবেলা দেখি প্রচন্ড মানুষের ভিড় আমি সেখানে গেলাম যাওয়ার পরে দেখলাম মানুষ লাইন ধরে হাত দেখাচ্ছে বললাম ইনি কে কই উনি ভবিষ্যৎ বলতে পারে আমি বললাম তাই আমি তখন তার কাছে গেলাম গিয়ে আমি আমার কিছু কাজিনদেরকে বললাম এ তোরা তাড়াতাড়ি যা গরু ভাদার রশি নিয়ে আয় দড়ি নিয়ে আয় এই লোক বলতেছে ভাই এই জায়গাতে আপনি গরু বাঁধা দড়ি রশি আনতে কেন বলতেছেন আমি বললাম আপনি মানুষের হাত দেখা বলে দিতে পারেন আপনি বাড়ি থেকে বের হওয়ার আগে জানতেন না আজকে যে আমি আপনার গরুর দড়ি দিয়া বানবো এখন তো সবার সামনে হাতে পায়ে ধইরা কয় ভাই জীবনে আর এলাকায় আসবো না আমি চলে যাব বললাম তুমি যে ভণ্ড এটা সবার সামনে স্বীকার করো স্বীকার করে গিয়েছে খবরদার কোনো গণকের কাছে যাবেন না নবীজি বলেছেন যে ব্যক্তি কোনো গণকের কাছে যায় ৪০ দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হয় ভবিষ্যতের খবর দুনিয়ার কেউ জানে না ভবিষ্যতের খবর যিনি জানেন তিনি কি ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিমিনা ওয়াল মুস্তাখিরিন আল্লাহ তাআলা বলেছেন অতীত ভবিষ্যৎ সবকিছু আমি জানি অন্য কেউ জানে না ভবিষ্যতের খবর আমরা যদি জানতাম তাহলে দেখেন মরার খবরও জানতাম মরার আগের দিন পর্যন্ত গুনাহ কইরা মৃত্যুর দিন আমরা তওবা করে ফেলতাম ভবিষ্যৎ আমরা জানি না ভবিষ্যৎ আমাদের অজানা ভবিষ্যৎ অজানা আল্লাহ রেখেছেন যাতে করে আমরা ওই মৃত্যুকে স্মরণ করে ভালো কাজ করি আল্লাহর একটা নিয়ামতের কথা আমার মনে পড়লো আমরা যেমন ভবিষ্যৎ জানি না তেমনি অতীত আমাদের বেশি দিন মনে থাকে এটাও আল্লাহর একটা নিয়ামত শুনেন এই যে আমাদের বাবা মারা যায় মা মারা যায় আমার বাবা নাই আমি যখন আলিম পাশ করেছি আমার বাবা মারা গিয়েছে আমার এখনো মনে আছে আমার বাবা মারা যাওয়ার পরে প্রথম দুই তিনটা দিন কত কষ্টের ছিল আমার জন্য আপনারা অনেকে বাবা মা হারিয়েছেন তো বাবা মা হারানোর পরে প্রথম দিন পরের দিন পরের দিন যে খারাপ লাগে ওইরকম যদি সব সময় খারাপ লাগতো আপনি খাইতে ঘুমাইতে কাজ করতে পারতেন এজন্য আল্লাহ তাআলা কি করেছেন দেখেন আল্লাহ আপনার মেমোরিকে এমন ভাবে করে দিয়েছেন কয়েকদিন পরে এগুলো আল্লাহ ভুলায় দেন এই কারণে ভুলায় দেন যাতে করে স্বাভাবিক জীবন যাপনে আপনি ফিরে আসতে পারেন সুবহানাল্লাহ নাহলে তো পৃথিবীর মানুষ অস্বাভাবিক হয়ে যাবে কোনো কাজকর্ম ঠিকঠাক মতো হবে ভবিষ্যৎ আমরা জানি না জানেন কে কোনো ব্যক্তি ভবিষ্যৎ বলে দিতে পারবে এটা বিশ্বাস করা আল্লাহর সাথে শিরক তিন নম্বর হলো জাদু টুনা বান মারা বধ করা এটাও কিন্তু মহিলার স্বভাব বেশি মনে করেন বিয়ে শাদি করেছে হাজবেন্ডকে নিয়ে আলাদা হতে চায় শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে বান মারে বান মারা পর্যন্ত আপনারা জাদুটুনা করে জাদুটুনা বান মারার জন্য খারাপ জিনের আশ্রয় নেয় খারাপ খারাপ লোকের কাছে যায় এটাও আল্লাহর সাথে শিরক চার নম্বর অনেক মানুষ আছে হাতের মধ্যে আংটি দেয় আংটি দেয় না আংটি দেয় বিভিন্ন
পাথরের দাতব পদার্থ নির্মিত অনেক আংটি আছে বিভিন্ন পাথরের আংটি বিভিন্ন দোকানে দোকানে বিক্রয় করে বলে এই পাথরের আংটি যদি আপনি ব্যবহার করেন বাত হবে না ব্যথা হবে না এই রোগ হবে না ওই রোগ হবে না কেউ যদি এই কথা বিশ্বাস করে রোগ থেকে নিরাময়ের উদ্দেশ্যে হাতের মধ্যে আংটি পরে আল্লাহর সাথে শিরক হয়ে যাবে কারণ হলো রোগ ব্যাধি থেকে নিরাময় দাতা এবং রোগ দাতা মুক্তি দাতা কে রোগ দেন কে ভালো করে দেন কে কোন পাথরের আংটি রোগ ভালো করে দিতে পারে না আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত অসুস্থ থেকে তার গোটা শরীরের মধ্যে জি হ্যাঁ তা আমার হাতে আংটি তো ওই নিয়তে না নিয়ত তো বুঝতে হবে আমি তো বলছি যে নিয়তটা কি আপনার পাথর আপনাকে রোগ বালাই থেকে ভালো রাখবে এটার কারণে যদি আপনি দেন তো আপনার শিরক হবে আপনি সাজসজ্জার জন্য দিয়েছেন আপনার ইচ্ছে হয়েছে দিয়েছেন এতে কোনো অসুবিধা নাই কথা বুঝতে হবে আমার আংটির পাথর এটা আমার রোগ বালাই থেকে আমাকে হেফাজত করবে এটা মনে করা হলো শিরক রোগ দাতা এবং রোগ থেকে শিফা দাতাকে এরপরে আসুন অনেক মানুষ আছে মাজার স্পর্শ করে মনে করে এই মাজার আমার জন্য বরকতে অনেকে আছে মাজারের মাটি নিয়ে যায় তাবিজ বানায় ওই তাবিজের ভিতরে যে তাবিজের কি জানি বলে এটার নাম কি যে ভাষা আপনাদের বলেন যাই হোক যেটা বলছেন আপনারা ওইটা আপনাদের মাখরাজ অনেক কঠিন আমি এক যুগের বেশি চিটাং এ থাকি আপনাদের ভাষা বুঝি কিন্তু আপনাদের ভাষা বলতে গেলে আমার একদম মানে দাঁত মুখ ভেঙে যাওয়ার মতো অবস্থা হয় কি চমৎকার ভাষা তা আপনাদের ভাষা যেমন আমরার ভাষাও বড় সাংঘাতিক আমরাও সিলেটি মাতলে হয়তো তুরা তুরা বুঝবা বাকি কিন্তু বুঝতে না এটাও বড় ডেঞ্জারাস আর চিটাং এর মানুষের সাথে আমাদের সিলেটি মানুষদের ভাষা ছাড়া সব মিল এটা জানেন কিনা আপনারা আপনাদের সাথে সিলেটি মানুষদের ভাষা ছাড়া সব মিল আছে কিন্তু আপনাদের আপনাদের মেহমানদারি আতিথেয়তা খাওয়া দাওয়া আপনাদের চলাফেরা আপনাদের যে সামাজিকতা এগুলোর সাথে সিলেটিদের 100% মিল আছে শুধু মিলে না একটা জিনিস ওইটা কি ওই দুই অঞ্চলের দুইজনকে দাঁড় করায় দিলে একজনের ভাষা আরেকজন কিছুই বুঝবে বাকি সব ঠিকঠাক আছে এবং বিদেশে গেলেও দেখা যায় বা দেশেও দেখা যায় সিলেট আর চিটাং এর মানুষ খুব তাড়াতাড়ি ম্যাচ হয়ে যেতে পারে কারণ ভাষা ছাড়া অন্য কিছু মন মানসিকতাও প্রায় সব মিল আছে যাই হোক আমি বলছিলাম ওই যে মাজার এই আপনার তাবিজের ইয়ের মধ্যে মাটি ঢুকায় অথবা অনেকে আছে এমন কোন পীর সাহেবের শরীর বা পা চুমু খায় বরকতের উদ্দেশ্যে এগুলো শিরক বরকতের একমাত্র মালিক যিনি জুড়ে বলেন তিনি কে আবার মাজারের গোসল শরীফ হয় অনেক জায়গায় কবর ধোয়া পানি অনেকে বরকতের জন্য পান করে এটাও শিরক কারণ বরকতের মালিক একমাত্র একজন তিনি কি আমাদের সমাজে আরো অনেক শিরক আছে অনেক মাজারের মধ্যে গিলাফ দেওয়া থাকে গিলাফ পরিবর্তন হয় আবার ওই গিলাফ মানুষ কেটে কেটে নিয়ে যায় ওই গিলাফের মধ্যে চুমা খায় এমনকি ওই গিলাফ বাড়িতে রাখে মনে করে গিলাফ বাড়িতে থাকলে বরকত হবে এটাও আল্লাহর সাথে তারপরে খাজা বাবার ড্যাগ আছে রজব মাস আসলে এটা দেখা যায় আপনারা দেখছেন কিনা জানি না আমি দেখেছি রজব মাস আসলে পরে কিছু কিছু এলাকায় লাল নীল বিভিন্ন ধরনের পতাকা উড়ানো হয় বড় বড় ড্যাগ যুবকরা দিয়ে রাখে ওই ড্যাগের মধ্যে মানুষ অনেক তোবারুক দেয় অনেক মোমবাতি দেয় আগরবাতি দেয় এটাকে বলে খাজা বাবার ড্যাগ এই খাজা বাবার ড্যাগ নিয়ে এ ধরনের কাজ করা এটাও আল্লাহর সাথে আবার অনেক জায়গায় আছে স্মৃতিস্তম্ভ অথবা কোনো মিনারের মধ্যে গিয়ে সম্মান জানানো এটাও আল্লাহর সাথে শির কারণ শির কারণ সম্মান জানানো মানুষকে সম্মান জানায় আপনি কি করবেন যে ব্যক্তি চলে যায় তার কোনো সম্মান বা ফুলের দরকার নাই তার দরকার দোয়া জুড়ে বলেন তার দরকার কি কবরে থাকা মানুষ এমন অসহায় থাকে সাঁতার না জানা মানুষ পানিতে পড়ে গেলে যেমন অসহায় কবরে শুয়ে থাকা মানুষটাও দোয়ার জন্য অসহায় আমরা দোয়া করলে কবরবাসীর লাভ আছে না নাই তারপর শিখা অনির্বাণ আগুনের সামনে গিয়ে মাথা নত করে নীরব থাকে এটাও আল্লাহর সাথে শির কারণ বান্দা কেবলমাত্র গোলামের মতো অনুগত হয়ে একজনের সামনে দাঁড়াবে তিনি কে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে মঙ্গল শোভাযাত্রা করে মঙ্গলের কামনা করা এটাও হলো শির্ক এটা হলো একটা ধর্মের ধর্মীয় কালচার যে যার ধর্ম পালন করবে আমাদের কোনো আপত্তি হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করবে খ্রিস্টান ভাইরা তাদের ধর্ম পালন করবে বৌদ্ধ ভাইয়েরা তাদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করব
যার যার ধর্ম যার যার পালন করবে প্রয়োজনে রাষ্ট্র নিরাপত্তা দিবে প্রশাসন সহযোগিতা করবে আমরা কোন ধর্মের দেবতাকে গালি দিব না কোন ধর্মের মানুষকে গালিগালাজ করব না কারণ আল্লাহ আমাদেরকে এটা শিখান নাই রাসূল আমাদেরকে এটা শিখান নাই কিন্তু অন্য ধর্মের ধর্মীয় কালচারকে আমাদের উপর জোর করে চাপিয়ে দিলে সেটাও আমরা বরদাস্ত করব না মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন মঙ্গল শোভাযাত্রা এটা যাদের ধর্মীয় কাজ তারা করুক কোনোদিন আমরা কোনো কথা বলবো না আমরা চুপ হয়ে যাব কিন্তু সেটাকে যদি আমাদের ঘরে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় কেউ চুপ থাকবো না আমরা আজ সেটাকে আমাদের সংস্কৃতি বলে আমাদের পাঠ্যবইয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা তো আমরা চুপ থাকতে পারবো না কেউ যদি আমাদের সামনে মূর্তির পূজা করে আমরা কিচ্ছু বলবো না এটা তার ধর্ম সে পালন করবে আমাদের কোনো অসুবিধা হিন্দু মন্দিরে যাবে আমাদের আপত্তি নাই খ্রিস্টানরা তাদের উপাসনালয়ে যাবে বৌদ্ধরা তাদের উপাসনালয়ে যাবে আমরা কোনোদিন বাধা দিব না গালিও দিব না তাদের নিয়ে আমরা কোনো আপত্তিকর কথাও বলবো না যদি তারা নিরাপত্তার অভাব বোধ করে তাদের উপাসনালয় প্রয়োজনে আমরা পাহারা দিব কি দিবেন না আপনারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালনে আমরা কোনো ব্যাঘাত ঘটাতে পারবো এই কথা কি আল্লাহ বা রাসূল আমাদের কি শিখিয়েছেন এগুলো না কিন্তু অন্য ধর্মের ধর্মীয় কোনো কালচারকে আমার ঘরে জোর করে চাপায়াও দেওয়া যাবে ওনারটা উনি করুক আমারটা আমি করি কোনো অসুবিধা যদি বলেন ধর্ম যার যার উৎসব সবার এটা বলে তো আপনি অন্য ধর্মের ধর্মীয় উৎসব আমার ঘরে চাপায়া দিতে পারেন এটা তার অধিকার আমি মুসলমান না মাঝে যাব আমার হিন্দু ভাই বোন তারা পূজায় যাবে মন্দিরে যাবে যাক আমাদের কোনো অসুবিধা নাই পুকুর যার মাছ তার যদি বলি পুকুর হলো আমার মাছ হলো সবার এটাকে যৌক্তিক না অযৌক্তিক পুকুর যার মাছ তার দোকান যার পণ্য তার তেমনি ধর্ম যার উৎসব তার উৎসব কখনো ধর্ম কখনো একজনের উৎসব কখনো আরেকজনের উৎসব হতে পারে যার যার ধর্ম তারা পালন করবে আমরা কেউ কাউকে বাধা দিব না কারণ আমাদের এই দেশে একটা সম্প্রীতি আছে আমরা এই সম্প্রীতি রক্ষা করে চলতে চাই আমরা ধর্মে ধর্মে দাঙ্গা দেখতে চাই না আমরা চাই সকল ধর্মের মানুষ এই বাংলাদেশে সুখে শান্তিতে মিলেমিশে বসবাস করতে কেউ কারো জন্য আমরা বিশৃঙ্খলার কারণ হতে চাই অনধিকার চর্চা করা যাবে কারোটা আমার গায়ে জোর করে চাপায় দেওয়া যাবে তারপরে অনেকে আছে মুরাকাবা করে ধ্যান ধরে তার তাসাউফের পীরকে স্মরণ করে তাকে ডাকতে থাকে এটাও হলো শির কারণ একজন মুসলমান সুসময়েও ডাকবে আল্লাহ দুঃসময়েও ডাকবে আল্লাহ সুস্থতায়ও আল্লাহ অসুস্থতায়ও আল্লাহ ভালো সময়েও আল্লাহ খারাপ সময়েও আল্লাহ সর্বাবস্থায় আমরা যাকে ডাকবো তিনি কে তারপরে অনেক এলাকায় পীরের জন্য অনেক বাড়িতে ঘর সাজায় রাখে ওই ঘরে কেউ যায় না আগরবাতি মোমবাতি জ্বালায় রাখে যদি বলেন কেন সাজায় রেখেছেন সে বলে আমার পীর সাহেব এখানে ধ্যানে ধ্যানে আসেন রুহানি ভাবে আসেন এগুলোও মনে করা হলো শিরকের অন্তর্ভুক্ত তারপরে অনেকে আছেন পীরের বাড়ির অথবা আস্তানার খাদেম গরু কুকুর বিড়াল মাছ কচ্ছপ কুমির এগুলোকেও বরকত মনে করে যেমন সিলেটের শাহজালালের মাজার শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারে গেলে ওখানে দেখবেন মাছ আছে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের মাজারে গেলে দেখবেন বাগেরহাটে আমি গিয়েছি দেখেছি সেখানে কুমির আছে এগুলোকে বরকতময় মনে করা এটাও হলো আল্লাহর সাথে শিরক করা তারপরে গাইরুল্লাহর নামে জিকির করা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা শেরালি বাবা মেরালি বাবা ডাল চাল বাবা বদনা বাবা টাকি বাবা ল্যাংটা বাবা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন বাবার নামে জিকির করা এটাও হলো আল্লাহর সাথে শিরক করা আপনারা কি আমার কথা কষ্ট পাচ্ছেন নাকি তারপরে আমার কামেল পীরের কোনো গুনাহ নাই এইটাও মনে করা যাবে না তারপরে অনেকে আছেন আহারে ভণ্ডের ভণ্ড কয় আমরা দিলে দিলে নামাজ আদায় করি কিভাবে কয় আমরা দিলে দিলে নামাজ আদায় করি মনে মনে আমরা নামাজ আদায় করি মসজিদে যাই না মনে মনে নামাজ আদায় করে আবার কিছু মুশরিক ভণ্ড সমাজে আছে তারা কয় কুরআন 30 পারা নয় কুরআন হলো 40 পারা 30 পারা কুরআনে আছে বাকি 10 পারা মারে হতে আছে আপনারা মনে জানেন না এগুলা ওই ভণ্ডদের সাথে মিশলে বুঝবেন কয় কুরআন 40 পারা 30 পারা আছে আর 10 পারা মারে হতে আছে এটা বাতেনি ভাবে আছে
জাহিরি 30 পারা আছে কিন্তু বাতেনি আরো কত পারা আছে এগুলো করা আল্লাহর সাথে শিরক তারপরে বিপদে পড়ে গেলে আল্লাহকে বাদ দিয়ে ফেরেশতাকে ডাকা বিপদে পড়ে গেলে কোন পীর সাহেবের নাম ধরে ডাকা এটাও আল্লাহর সাথে শিরক করা তারপরে আরো অনেক শিরক আছে আরো অনেক শিরক আছে দেখা যায় গায়রুল্লাহর নামে অনেকে কসম করে বাবার নামে কসম মায়ের কসম দাদার কসম দাদির কসম বিদ্যার কসম নবীজি বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা আল্লাহ ছাড়া যে অন্য কারো নামে শপথ করলো কসম করলো সে আল্লাহর সাথে শিরক করলো আর বহু শিরক আছে সব বলতে পারবো না আপনারা নিজেরা একটু স্টাডি করে নিন শিরকের পরিণতি কয়টা বলেছিলাম জোরে বলতে হবে কয়টা আরেকটা শিরক হলো আপনি মন কালো করলো আমার তো কিছু করার নাই আমাকে কোরআনের কথা বলতে হবে মানব রচিত মতবাক্যে সমর্থন দাও এটাও আল্লাহর সাথে শিরক করা কারণ কোরআনে আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আম সৃষ্টি যার আইনও চলবে তবে মানুষের বানানো কোনো আইন যদি আল্লাহর আইনের বিরোধী না হয় সেটা মানলে পরে শিরক হবে না কিন্তু মানুষের বানানো কোনো আইন যদি আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক হয় এটা মানা এটা সমর্থন করা এটার পক্ষে কথা বলা মানে আল্লাহর সাথে শিরক আমি আর নিচে নামলাম না আপনি নিজে নিজে বুঝা নিয়েন এরপরে আসেন বিদআত এটাও আরবি শব্দ এটার অর্থ হলো নতুন করে কিছু বানানো আগে ছিল না নতুন করে বানানো আমাদের দেশে কিছু ভণ্ড আছে এখানে আপনাদেরকে ভুল বুঝাবে বলবে নতুন করে কোনো কিছু বানানো যদি বেদাত হয় তাহলে মাইক বেদাত মোবাইল বেদাত তারপরে আর কি বেদাত যেগুলো আগে ছিল না মোবাইল বেদাত বক্স বেদাত তারপরে বলবে এই মাহফিলও বেদাত দেখবেন আমার দেশে কিছু ভণ্ড আছে কয় নতুন কিছু হওয়া মানে বেদাত যদি হয় তাহলে তো এই যে মাইকও বেদাত এজন্য তারা বেদাতকে ভাগ করে কয় বেদাতে হাসানা বেদাতে কয় কিছু কিছু বেদাত ভালো আর কিছু কিছু বেদাত খারাপ ওই যেগুলা ভালো ওই ভালোগুলা ভালো বইলা মানুষের ইমান আকীদা নষ্ট করে বেদাতের কোনো হাসানা নাই বেদাতের আছে সাইয়্যা আর বেদাত দুই প্রকার উলামায়ে আহলে ইলম তারা বলেছেন বেদাত হলো দুই প্রকার একটা হলো পার্থিব বেদাত আর একটা দ্বীনের ক্ষেত্রে বেদাত পার্থিব বেদাত এটা হারাম নয় পার্থিব বেদাত কি দুনিয়ার প্রয়োজনে কোনো কিছু বানানো মাইক বানিয়েছি দুনিয়াবি প্রয়োজনে এটা ইবাদতের উদ্দেশ্যে বানিয়েছি আচ্ছা বলেন তো আমরা যে মসজিদে জুমাবারে নামাজে মাইক ব্যবহার করি মাইক ব্যবহার করলে সওয়াব বেশি এই আশায় ইবাদত হিসাবে ব্যবহার করি না বরং আওয়াজ প্রচারের মাধ্যম হিসাবে আমরা এটা ব্যবহার করছি ইবাদতের উদ্দেশ্যে ব্যবহার করছি না বেদাত কি বুঝতে হবে বেদাত হচ্ছে দ্বীনের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে দ্বীনের ক্ষেত্রে নতুন কিছু উদ্ভাবন করা যেটা পূর্বে ছিল না নবী বা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জামানায় ছিল না আবারো বলছি পার্থিব বেদাত দ্বীনের বেদাত পার্থিব বেদাত অসুবিধা নাই আল্লাহর রাসূলের যুগে আমাদের মতো এরকম পোশাকও ছিল তো প্যান্টও ছিল না ওই জামানায় তারা এরকম শার্টও পরতেন না তো এখন কি শার্ট প্যান্ট বেদাত হ্যাঁ শার্ট প্যান্ট বেদাত কিন্তু এটা পার্থিব বেদাত এটাতে কোনো গুনাহ নাই কিন্তু দ্বীনের ক্ষেত্রে যে বেদাত এটা করা যাবে দ্বীনটা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ বিদায় হজে তো আল্লাহ বিদায় হজের দিনে আয়াত নাজিল করেছেন কোন আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীন আজ আমি তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য মনোনীত বিধান হিসাবে ঠিক করে দিলাম সুবহানাল্লাহ এটা তো খ্রিস্টানদের পোশাক তো পড়া যাবে না কারণ এই ক্ষেত্রেও নির্দেশনা দেওয়া আছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করে সেই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তা আপনি কোনো জাতির পোশাক আশাক যদি এমন হয় এটা তার ধর্মীয় পোশাক তাইলে অনুসরণ করতে পারবে না কিন্তু ওটা যদি তার ধর্মীয় পোশাক না হয় এটা তার সে এমনি পড়ছে কোনো ধর্মের কোনো সাইন এটা বহন যদি না করে আবারও বলছি তার পোশাক যদি ধর্মের কোনো সাইন ব্যবহার না করে তো এটা আপনি পড়তে পারেন কারণ খ্রিস্টানরা শার্টও পরে খ্রিস্টানরা টি শার্টও পরে এখন সেইটাকে ধর্মীয় সাইন হিসাবে পড়ে
যে তার কোনো ধর্মীয় সাইন তার পোশাকে বহন করে ধর্মীয় নিদর্শন বহন করে বুঝায় যে আমার এই পোশাক দিয়ে আমি আমার ধর্মের কোনো নিদর্শন বহন করছি তো ওইটা আমি পড়তে পারবো কথা বুঝতে পেরেছেন এবার আসেন আমরা বলছিলাম দ্বীনের ক্ষেত্রে নতুন কিছু বানানো যাবে কারণ ইসলামটা পূর্ণাঙ্গ ইসলামটা হলো পূর্ণাঙ্গ নবীজি বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন যে ব্যক্তি এই দিনের ভেতরে নতুন কিছু ঢুকাবে যেটার অনুমোদন আমার কাছ থেকে নাই সেটা হবে প্রত্যাখ্যাত সেটাকে গ্রহণ করা যাবে না প্রত্যাখ্যান করে দিতে হবে নবীজি আরো বলেছেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার নবীজি বলেছেন প্রত্যেক নব আবিষ্কৃত জিনিসের ব্যাপারে তোমরা সাবধান হও দ্বীনের ভেতরে নতুন কিছু আবিষ্কার করা সৃষ্টি করা এটা হলো বিদআত প্রত্যেক বিদআত হলো ভ্রষ্টতা গুমরাহি আর গুমরাহিদের পরিণতি হলো জাহান্নাম যারা বিদআত করবে কিয়ামতের দিন তারা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে খুব ভালো করে খেয়াল করেন বিদআত কিন্তু আমাদের ইবাদতের ভেতরে এখন ঢুকে গিয়েছে আল্লাহর নবী কিয়ামতের দিন হাশরের ময়দানে উপস্থিত তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি দিতে থাকবেন কিছু লোককে হাউজে কাউসারের পানি দিতে গেলেই ফেরেশতারা নিষেধ করবে ইয়া রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু এদেরকে আপনি পানি দিবেন না নবীজি বলবেন কেন পানি দিব না তখন ফেরেশতারা বলবে ওগো আল্লাহর রাসূল এর কারণ হলো আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এরা ইসলামের ভেতরে এমন কিছু ঢুকিয়েছে যেটা আপনার সময়ে ছিল না আপনার সাহাবীরাও করে নাই নতুন করে দ্বীনের ভেতরে সংযোজন বিয়োজন করেছে অ্যাড করেছে জোড়া লাগিয়েছে বাদ দিয়েছে নবীজি তখন এদেরকে বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি আমার সামনে থেকে দূর হও আমার সামনে থেকে চলে যাও যারা দ্বীনের ভেতরে নতুন কিছু ঢুকিয়ে দিনের ভেতরে সংযোজন বিয়োজন করেছো আজকে হাশরের মাঠে হাউজে কাউসারের পানি থেকে তোমরা বঞ্চিত হয়ে যাবে নাউযু বিল্লাহি মিন যালিক বেদাতের পরিণতি ভালো না খারাপ এবার সমাজে কি কি বেদাত প্রচলন আছে শুনেন সব বলতে পারবো না সময় সংক্ষিপ্ত এই যে আমরা নিয়ত করি নিয়ত করাও বেদাত নিয়ত সরি আমি একটু ভুল করে ফেলেছি নিয়ত করাটা হলো ফরজ নিয়ত পড়া হলো বেদাত এই যে আমরা অনেকে নিয়ত ঠুট দিয়ে পড়ি যেমন নাওয়াইতু আন উসাল্লিয়া নামাজের নিয়ত করি এটা রমজান মাস আসতেছে মুখে মুখে বলি নাওয়াইতু আন আসুমা এই যে মুখে মুখে নিয়ত পড়া এটা কিন্তু সুন্নাহ সম্মত নয় কোনো হাদিসে ব্যাপারে নাই নিয়তটা করতে হয় নিয়ত পড়ার বিষয় নয় নিয়ত করে না পড়ে নিয়ত আরবি শব্দ যার ইংরেজি হলো ইন্টেনশন ইচ্ছা বা অভিপ্রায় আমি নামাজে দাঁড়াবো মনে মনে তো আমার নিয়ত হয়ে গেছে বাড়ি থেকে অজু করে এসেছি আমার ইচ্ছাই তো হলো নামাজে দাঁড়াবো এটা আমার নিয়ত এসে দাঁড়ায় যাব আল্লাহু আকবার অনেক যুবকরা আছে মসজিদে যায় না ভাই কেন যাও না কই হুজুর নিয়ত আরবি পারি না তো ওই জন্য আমি যাই আমার যুবক ভাইদেরকে বলছি নিয়ত পড়ার বিষয় নয় নিয়ত হলো জোরে বলেন করার বিষয় নিয়ত কি করার বিষয় তারপরে আসুন মৃত ব্যক্তির জন্য মাঝে মাঝে আমরা কুরআন খানি করি কুরআন খতম করি নবীজি এবং সাহাবীদের যুগে কিন্তু এগুলা ছিল না এই যে কুরআন খানি করি কুরআন খতম করি এগুলো আমরা নিজেরা বানাইছি কোন সাহাবী আরেক সাহাবী মারা গেলে তার জন্য কুরআন খতম দেন নাই কারণ কুরআন আল্লাহ মরা মানুষের জন্য নাজিল করেন নাই কুরআন আল্লাহ আমার আপনার মতো জিন্দা মানুষের জন্য নাজিল করেছে আমার কথা কি বুঝতেছেন বিষয় দিয়েছেন সেনসিটিভ কথাবার্তাও হয়ে যাবে সেনসিটিভ কিছু কিছু কথা আপনার হয়তো শুনতে খারাপ লাগবে তো বিষয়টাও তো সেনসিটিভ বিষয় কথাও হবে সেনসিটিভ শুনেন যার জন্য খতম দিচ্ছেন এমনও হতে পারে এই লোক জীবদ্দশায় জীবনে কোনোদিন কুরআনও পড়ে নাই যার জন্য খতম দিচ্ছেন এমনও হতে পারে জীবদ্দশায় ওই লোক কুরআনের মাহফিলের ধারে কাছে তো আসেও নাই সুযোগ পাইলে মাহফিল বন্ধ করে দিয়েছে ঠিক
যার জন্য খতম দিচ্ছেন জীবিত অবস্থায় কুরআন ওয়ালাদেরকে ফাঁসিতে ঝুলায় মাইরা ফেলেছে যার জন্য খতম দিচ্ছেন হয়তো ওই ব্যক্তি জীবিত অবস্থায় কুরআন কুরআনের আন্দোলনের সাথে বিরোধিতা করেছে যেই ব্যক্তি মরার আগ পর্যন্ত গোটা জীবন কাটায় দিল কুরআন বিরোধিতায় মরার পরে তার জন্য কুরআনের খতম দিয়া তারে আপনি জান্নাতে পাঠিয়ে দিবেন জান্নাতে তো সুজা যে ব্যক্তির মরার আগ পর্যন্ত গোটা জীবন কুরআন বিরোধিতায় যায় কুরআন বিরোধী ওই লোকটার জন্য সাধারণ আলেম উলামা নয় কাবা শরীফের ইমামরাও যদি কিয়ামত পর্যন্ত খতম দেয় এই খতম ওই কুরআন বিরোধী মুর্দা ব্যক্তির কোনো উপকারে আসবে না কুরআন মরা মানুষের জন্য এসেছে নাকি এটা এসেছে আপনি জীবিত থাকবেন এখন এখন সময় এখন কুরআন পড়েন বুঝেন কুরআনের রঙে রঙিন হন জিতা অবস্থায় জীবিত অবস্থায় কুরআন ধরলেন না হ্যাঁ মরার পরে আপনি কুরআনের খতম দিয়ে চলে যাবেন জান্নাত কি এত সুজা মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারেন অসুবিধা নাই এরপরে আসুন জুরে জুরে চিল্লায়া চিল্লায়া জিকির করা এইটাও নবী এবং সাহাবীদের আমল নয় নবী আর সাহাবীদের আমলের বিপরীত নতুন কোন আমল আপনি বানাতে পারবেন না এরপরে আসুন আরো কত ধরনের বেদাত আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে বড় লজ্জাজনক একটা কথা বলতেও আমার লজ্জা লাগে অনেক মানুষ আছে প্রস্রাব করার পরে পেশাবের পরে লজ্জাস্থান ধরে ৪০ কদম হাঁটাহাঁটি করে এটাও সুন্নাসম্মত পদ্ধতি নয় অনেকে আছে রাস্তার ধারে দাঁড়ায় এই কাম করে নারীরা দেখলে আরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানটা তো দেখলে বলবে হায় 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 মহিলারা এটা দেখলে দূরে পালাবে দেখছনি কারবার হ্যাঁ দাঁড়ায় আছে কেমনে কিন্তু বলতেও লজ্জা লাগে অনেকে আছে ৪০ কদম হাঁটাহাঁটি করে আবার কুতানি মার বললাম কুতানি মারছেন কেন কয় ক্লিয়ার হওয়ার জন্য তো ক্লিয়ার হওয়ার জন্য কি কুতানি মারা লাগে এটা আসলে মনের রোগ আপনি যখন বসে আছেন আপনি যখন কাজ করছেন বসে থাকেন না এটা অটোমেটিক ক্লিয়ার হওয়ার জিনিস এটা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে এই যে দাঁড়ায়া আচ্ছা বলেন তো এটা আসলে দেখতে বিশ্রী লাগে না এই যে লজ্জাস্থান ধরে ৪০ কদম হাঁটাহাঁটি করছে এটা তো দেখতে খুব বিশ্রী লাগে এগুলো বিদাত এগুলো নবী বা সাহাবীদের কোনো আমল এরপরে ওই যে বিভিন্ন ধরনের খতম মানুষ সমাজে আবিষ্কার করেছে খতমে ইউনুস এরপরে খতমে তাহলিল খতমে কালিমা বানানো দুরুদ যত কিছু আছে এগুলা হলো বিদাত আপনি যে কোনো আমল আপনার নিজের মতো করলে হবে না কারণ ইসলামটা হলো কমপ্লিট আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল যেটা নিয়ে এসেছেন সেটা গ্রহণ করে যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে এরপরে আসুন ১২ই রবিউল আউয়াল আমরা যেটা করি এটা কোন সাহাবীরা নবীজির জীবদ্দশায় করেন নাই নবীজি যাওয়ার পরে এটা করেন নাই আমাদের কিছু ভাইরা খামা খাই না বুঝে আমাদেরকেও গালাগালি করেন অথচ আমরা তাদের দুশমন নই নবীজির মিলাদ আলোচনা হওয়া দরকার সিরাত আলোচনা হওয়া দরকার এটা একটা কমন বিষয় আপনারা না বুঝে অনেকে লাফালাফি করেন মিলাদ মানে হলো জন্ম মিলাদ মানে কি সিরাত মানে হলো জীবনী আচ্ছা বলেন তো কোন ব্যক্তির জীবনী লিখলে তার জন্মের কথা প্রথমে আসে কি আসে না যেমন বঙ্গবন্ধুরও তো একটা বই আছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আছে না বা যে কারো জীবনী আপনি পড়বেন দেখবেন তার জীবনীটা শুরু হবে কোন জায়গা থেকে জন্ম থেকে তো আপনি যখন নবীজির সিরাতের আলোচনা করবেন তখন তো আরম্ভ করতে হবে মিনাল মিলাদি মিলাদ থেকে ইলাল ওফা ওফাত পর্যন্ত তাহলে বলেন তো মিলাদ কি সিরাতের বাহিরে আপনারা কথা বুঝতে পারেন নাই তা আমরা তো নবীজির মিলাদ নিয়েও আলোচনা করতে চাই নবীজির সিরাত নিয়েও আলোচনা করতে চাই তিনি কিভাবে জন্মগ্রহণ করলেন জন্মের সময় কি বরকত প্রকাশিত হলো জন্ম থেকে নিয়ে নবীজির গোটা জীবনটাই আমরা আলোচনায় রাখতে চাই আলোচনা করতে চাই কিন্তু এটাকে ঢাকঢোল পিটায়া এরপরে নাসানাসি কইরা লাফালাফি কইরা এটাকে উৎসব হিসাবে পালন করার মতো কোনো বিষয় এটা নয় সাহাবীরা এটা করেন নাই সাহাবীরা নবীজির জীবনীকে অনুসরণ করেছেন নবীজিকে আনুগত্য করেছেন আপনিও আশিকের রাসূল হলে লাফালাফি না কইরা আপনিও নবীজির জীবনীকে অনুসরণ করে নবীজির মতো হওয়ার চেষ্টা করতে হবে না বুইজা এই যে দলাদলি করা এটা হলো অযথাই না বুঝে চিল্লাচিল্লি করা এটা ছাড়া আর কিছুই না আপনাকে বুঝতে হবে নবীজির মিলাদ সিরাত দুটোই আলোচনা হওয়ার বিষয় কিন্তু আপনি ১২ই রবিউল আউয়াল আসলে ১২ রবিউল আউয়াল মাসে
একদম অধিক থেকে জুলুস বের করবেন অধিক থেকে জুলুস বের করবেন বাড়ি বাড়ি গিয়া চাঁদা তুলা মানুষের থেকে অথবা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জোর করে টাকা পয়সা কালেকশন কইরা এটা বিধানের আয়োজন করতেই হবে এগুলো করবেন এগুলো আপনি কোথায় পেয়েছে আপনি বরং ওই মাসে এবং সারা বছরে নবীজির জীবনই মানুষকে শোনান আপনি নবীজির জীবনের একটা বই মানুষকে দেন নবীজির মিলাদ নিয়ে সিরাত নিয়ে গোটা জীবনে নিয়ে আলোচনা করেন কারণ নবীজির জীবনী আমাদের জানার দরকার আছে না নাই এটা নিয়ে তর্কাতর্কি আপনি কেন করবেন এছাড়াও সমাজে আরো অনেক সেনসিটিভ অনেক বেদাত আছে সংক্ষিপ্ত সময়ে তো বলা সম্ভব নয় আপনারা নিজেরাও পড়াশোনা করবেন শুধু এতটুকু কথা সংক্ষেপে বলতে চাই এই শিরক আর বেদাত এই দুইটা বিষয় হলো ঈমান বিধ্বংসী বিষয় আর একজন মুমিনের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান সবচেয়ে বড় সম্পদ কি টাকা পয়সা আছে কিন্তু মরার আগে ফকির হয়ে কবরে গেলে জাহান্নামে যেতে হবে এমন কথা কোরআনেও নাই হাদিসেও নাই ক্ষমতা আছে ক্ষমতা হারাইয়া কবরে গেলে জাহান্নামে যেতে হবে এমন কথাও কোরআন হাদিসে নাই কিন্তু ঈমান হারা হয়ে কবরে গেলে জাহান্নামে যেতে হবে এজন্য সবচেয়ে বড় সম্পদ হলো কি ঈমান এই ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য শিরক আর বেদাতের মুখ শিরক আর বেদাতের মুখ শিরক আর বেদাতের মতো ভয়াবহ এই বিষয়গুলো থেকে নিজের ঈমানকে সেফ করতে হবে মনে রাখতে হবে মনে আছে কিনা আপনাদের শিরকের ভয়াবহ ক্ষতির কথা বলছিলাম কয়টা এক নাম্বার আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত দুই নাম্বার এরা চিরস্থায়ী জাহান্নামী তিন নাম্বার সমস্ত আমল বরবাদ চার নাম্বার নবী বা ইমানদারের দোয়া এর জন্য কবুল হবে গুনাহগারের জন্য দোয়া করছে আল্লাহ হয়তো কবুল করে বলছিলাম না গুনাহ কইরা গেছে আল্লাহ তারে মাফ করে জান্নাতে দিতে পারেন শিরক করে গেলে হবে পাঁচ নাম্বার হলো ইমানের ভেতরে শিরকের মিশ্রণ ঘটলে আপনার নামাজ রোজা হজ যাকাত কোনো আমল কবুল হবে না আর বেদাতের পরিণতি হলো জাহান্নাম বেদাতের পরিণতি কি জাহান্নাম তাহলে এই শিরক আর বেদাত ঈমান বিধ্বংসী এই দুইটি বিষয় থেকে আমাদের ২৪ ঘন্টা নিজেদের ঈমানকে সেফ রাখতে হবে আল্লাহ যেন আমাদেরকে কথাগুলো বুঝার মানার এবং ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন